Hello everyone, Assalamu alaikum. I'm Azan Rahman Rob and welcome back to my channel. Aske amader video topic hocche saptam shrenir chapter 3 lesson 3.5. এখানে যেটা করতে হবে এই যে দেখতে পারছো এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং এটা কমপ্লিট করতে হবে উপরে যে বক্স রয়েছে এই বক্সে যে ওয়ার্ড অথবা ফ্রেজ রয়েছে এগুলো দিয়ে আমাদেরকে নিচের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে এবং এমনভাবে কমপ্লিট করতে হবে যেন এই সেন্টেন্সের একটা অর্থ প্রকাশ করে। আচ্ছা দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, এই যে এখানে যে পয়েম মানে কবিতা রয়েছে সেটার নাম কি। সুতরাং এই যে বক্সে যে ইফ রয়েছে এখানে প্রথমে ইফ হবে, অর্থাৎ এটা হবে দ্য নেম অফ দ্য পয়েম ইজ ইফ, কবিতার যে নাম সেটা হচ্ছে ইফ। এরপরে দুই নম্বরে বলা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং ইজ আ পোয়েট, এখানে হবে পোয়েট, রুডিয়ার্ড কিপলিং হচ্ছে একজন কবি। আচ্ছা এরপরে তিন নম্বরে রয়েছে সামটাইমস ইন লাইফ ইফ ইউ ফেল ইউ ক্যান, এখানে যেটা হবে ইউ ক্যান স্টার্ট এগেইন আ নিউ বিগিনিং। সুতরাং এটা যে মিনিং সেটা হচ্ছে জীবনে যদি কখনো তুমি ব্যর্থ হও অবশ্যই তুমি নতুন করে সেটা শুরু করতে পারো, অর্থাৎ কোনো একটা কাজে যদি তুমি ব্যর্থ হও তার মানে তোমার জীবন যে এখানেই শেষ বিষয়টা এমন নয়, তুমি আবার নতুন করে শুরু করতে পারবে। আচ্ছা এরপরে যেটা রয়েছে দেখো ইটস ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন, এখানে যেটা হবে ইওর ফেইলার্স, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ব্যর্থতাকে গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, অর্থাৎ তুমি ব্যর্থ হয়েছো তো কি হয়েছে, আবার নতুন করে শুরু করার ইচ্ছাশক্তি তোমার মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, কোনো একটা কাজে তুমি ব্যর্থ হতেই পারো কিন্তু এখানেই তোমার জীবন শেষ বিষয়টা এমন নয়, এবং যদি তুমি কোনো কাজে ব্যর্থ হও এবং সেটাকে গুরুত্ব না দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ, এখানে সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে অন ব্যাড ডেজ, মানে খারাপ দিনে উই মাস্ট নট গিভ আপ, খারাপ দিনে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় রেদার, এবং এটার পরিবর্তে কী করতে হবে উই উইল। সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে কি হোল্ড অন টু দ্য উইল টু ডু সামথিং গুড, এটার যে মিনিং সেটা হচ্ছে খারাপ দিনে তোমার হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং আমরা ভালো কিছু করার ইচ্ছাকে ধরে রাখবো। এরপরে যেটা বলা হচ্ছে দেখো ইফ ইজ আ পোয়েম বিকজ ইট হ্যাজ, এখানে হবে কি স্টানজা অ্যান্ড রাইমিং, এবং এটার যে মিনিং সেটা হচ্ছে ইজ এ ইফ, এটা একটা কবিতা কারণ এখানে স্টানজা এবং রাইমিং রয়েছে। স্টানজা কি আশা করছি তোমরা জানো, একটা কবিতাতে যতগুলো প্যারা থাকে, আমরা যদি কোনো একটা কম্পোজিশন লিখি সেখানে মনে করো 5-7 লাইন লেখার পর একটু ফাঁকা থাকবে, একটু প্যারা থাকবে, আবার 5-7 লাইন লেখা হবে, এটাকে বলা হয় প্যারা। কিন্তু কবিতার ক্ষেত্রে যখন 5 লাইন 7 লাইন 8 লাইন এভাবে থাকবে, আবার একটু ফাঁকা রেখে আবার 8 লাইন লেখা হবে, এটাকে বলা হয় স্টানজা। এবং রাইমিং হচ্ছে ছন্দের মিল, মানে একটা লাইনের শেষের যে শব্দ সেটার সাথে পরবর্তী আর একটা লাইনের যে শব্দের মিল এটাকে বলা হচ্ছে রাইম। এর পরবর্তীতে বলা হচ্ছে দেখো দ্য রাইমিং ওয়ার্ড অফ টস ইজ এ টস, টসের যে রাইমিং ওয়ার্ড এটা কি ইজ লস, টসের যে রাইমিং ওয়ার্ড সেটা হচ্ছে লস, কারণ টস লস এটা প্রায় সেম, এটা হচ্ছে রাইমিং। ঠিক আছে, ছন্দের যে মিল মানে উচ্চারণের যে মিল এটাকে বলা হচ্ছে রাইমিং, সুতরাং এখানে হবে কি লস। এরপরে যেটা রয়েছে দ্য পোয়েম হ্যাজ ড্যাশ স্টানজা, এই কবিতায় কয়টা স্টানজা রয়েছে 1 স্টানজা, অ্যাকচুয়ালি এই কবিতাতে 4 স্টানজাস রয়েছে বাট এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে 1 স্টানজা, সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে 1। সো ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো, টিল দেন আল্লাহ হাফেজ।